মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করার অভিযোগে সারা দেশে একযোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পালন করে ধর্মপ্রাণ মুসলিমরা। শুক্রবার জুমার নামাজের পর কেরানীগঞ্জের সাধারণ মুসলিরাও রাস্তায় বেরিয়ে এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। এই সমাবেশ থেকে ফরাসি সকল পণ্য বর্জন, রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। 200 কোটি মুসলমানের প্রাণে ফ্রান্স যে আঘাত দিয়েছে, ম্যাক্রো যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমা না চায় তাহলে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে বলেই তারা জানান। সমস্ত তৌহিদি জনতার প্রাণের দাবি হলো এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে দৃষ্টতা ফ্রান্স প্রদর্শন করতেছে তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, এবং এই ক্ষমা চাওয়ার জন্য তাকে বাধ্য করার জন্যই আমাদের এই ব্যবস্থাগুলো আমরা আমাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করে যাব, করে যাচ্ছি। এই জন্য আমাদের প্রাণের দাবি হলো প্রথমত তাদের পণ্যগুলোকে বয়কট করা, এবং তাকে যেভাবে হোক আমাদের মুসলিম কান্ট্রিগুলা তার উপরে বেশি করে চাপ প্রয়োগ করা। আমি মনে করব আমাদের এই প্রাণের দাবিটাকে আমাদের সরকার তাদের ভালোভাবে নেবে। এই দৃশ্যের 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত দিয়েছে ফ্রান্স। আমাদের নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে এই কারণে আমরা আজকে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে তারা আঘাত দিয়েছে। আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো এই ফ্রান্স যেন বিশ্ববাসীর নিকট রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চায় এবং জাতিসংঘের নিকট তারা যেন ক্ষমা চায়। যদি সে তারা যদি তাদের এই ব্যঙ্গচিত্র করার কারণে আমাদের কাছে ক্ষমা চায় তাহলে আমরা ক্ষমা করে দিব, আর যদি তারা যদি এই অন্যায় কাজ করার কারণে ক্ষমা যদি বিশ্ববাসীর নিকট মুসলমানদের নিকট না চায় তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, এবং বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো বাধ্য হবে তাদের সমস্ত পণ্যকে বর্জন করতে এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বয়কট। আরিফুল ইসলাম, ডিসি নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা।